একবার স্বাগত আমার চ্যানেলে, আমি বিক্রম আর আপনারা দেখছেন বিক্রমজিৎ রাহুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পেজ থেকে। গত 9th November থেকে 11th November নিউ টাউনের রবীন্দ্র তীর্থ আর্ট গ্যালারিতে শিল্পী ডক্টর সমাদৃতা দীর তৃতীয় একক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। এই চিত্র প্রদর্শনীতে দিদির বেশ কিছু কাজ দিয়ে ডিসপ্লে করা হয়েছিল 2018 সাল থেকে 2024 সালের দিদির কাজ, এবং এই ছবির যে কম্পোজিশনগুলো ছিল এবং ছবির যে অবজেক্ট সত্যি দেখার মতো, আপনাদের সাথে আমি শেয়ার করছি এই ভিডিওটা। আপনারা দেখুন এবং আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কমেন্টের মধ্যে দিয়ে জানান। আর যদি কেউ এই ছবি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে দিয়ে জানান, আমি শিল্পীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো, কথা বলিয়ে দেবো। আপনারা সরাসরি শিল্পীর থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ছবি সংগ্রহ করতে পারবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, আশা করি আপনাদের খুব ভালো। আমি ডক্টর সমাদৃতা মুখার্জি সর্দার, তো আমি ছবি চিত্রকার হিসাবে আমি শুধু সমাদৃতা নামে পরিচিত। আমার ছবিগুলো আজকের আমার প্রদর্শনী, আমার তৃতীয় সোলো প্রদর্শনী, এবং এই প্রদর্শনী আজকে 9th November 2024 শুরু হয়েছে। আজ, কাল এবং পরশু তিন দিন আমার এই ছবি প্রদর্শনী চলবে রবীন্দ্র তীর্থে আর্ট গ্যালারিতে। এবং এখানে যে ছবিগুলো প্রদর্শিত হয়েছে তার মধ্যে 19খানা ক্যানভাস আছে, এবং তাছাড়া বোর্ডের উপর ছোটো ছোটো 8খানা পেন্টিং রয়েছে। দিদি, আজকের এই মানে ইনোগ্রেশনে কে কে আসছেন? আজকে ইনোগ্রেশন বলতে আমার বন্ধুরাই আসছে, তাদের মধ্যে কিছু বিশিষ্ট বন্ধু আছে, তারা আশা করি এসে খুব শিগগিরই পৌঁছাবে। আমার ছবি আজকে প্রদর্শিত হচ্ছে, তার নাম উইল্ডারনেস বাই ক্যানভাস সামা। ক্যানভাস সামা হচ্ছে আমার ফেসবুক চ্যানেল আর আমার ইনস্টাগ্রাম। ছবি আঁকি না, করিও না, এবং আমার ছবি যেভাবে যেভাবে আসছে এবং তৈরি হচ্ছে, আমার ইচ্ছা সেগুলো প্রদর্শনীর মাধ্যমে আমি কিন্তু আমার নিজের বিবর্তনটাও
দেখাতে চাই। এই উইল্ডারনেসে আমার 2018 থেকে আঁকা ছবিগুলো রয়েছে। এখানে সেইগুলোর যে এরকম ধরন এবং আমার পরবর্তী এখনকার 2022-23-24 ছবি দেখলে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে একই মানুষ এইটাও এঁকেছি আবার এটাও এঁকেছি। তাই আমার ছবিটাকে মানে আমার বিবর্তনটাকে দেখানোর জন্য আমি কিন্তু আগেরও কিছু ছবি ভালো ছবি রেখেছি, আবার এখনকারও ছবিগুলো দিয়েছি। বিশেষ করে এখনকার ছবিগুলো সমস্তই ক্যানভাসের উপর এবং আমার মিডিয়াম হচ্ছে অ্যাক্রিলিক। আর অ্যাক্রিলিকের ব্যবহারের কারণ হচ্ছে অ্যাক্রিলিক খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি আঁকা যায়, তার জন্য খুব বেশি ধৈর্য লাগে এবং আমার মনে হয় এই জন্যেই আমি অ্যাক্রিলিক ক্যানভাস এঁকেছি। এবং এই জন্য আমার কোনো সময় আমি তুলি বেশি ব্যবহার করি না, আমার ছবি ম্যাক্সিমামই হচ্ছে স্প্যাচুলা দিয়ে আঁকা। এবার আপনারা আমার প্রদর্শনীর ছবিগুলো দেখি এবং আমার ছবিগুলো খুবই অ্যাফোর্ডেবল এবং আমি চাই না যে বিরাট দামে আমার ছবি বিক্রি হোক, আমি চাই আমার ছবি খুব সাধারণ মানুষ সাধারণভাবে যে সত্যি ছবির প্রেমী সে তার বাড়িতে রাখতে পারে এবং সে সেটাকে ভ্যালু করবে এবং ট্রেজার করবে, তার কাছেই আমার ছবি যাবে। পশুকে দেখবো বা বাঘকে দেখবো, কিন্তু আমার এমনই ভাগ্য যে আমি বাঘ দেখতে পারি না। কিন্তু ওই গাছগাছড়ার ভেতর থেকে বাঘ কিন্তু নিশ্চয়ই, সে তো প্রিডেটর, সে তো নিশ্চয়ই আমাকে দেখে। সেই ভাবনা থেকে আমি ছবি এসেছি যে একদম মানে মনে হচ্ছে হঠাৎ কিছু নেই থেকে হঠাৎ সে বাঘ পেছন থেকে কিন্তু আমাকে দেখেছে। সেই ফ্যান্টাসিটাকে নিয়ে যেন সে তার বাস্তব থেকে বেরিয়ে যায়।